3-0 গোলে হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। সেদিকে আমরা নজর রাখবো, সেই ম্যাচের দিকে নজর রাখবো। শ্রীলঙ্কা সিরিজে ফের ভারত হারিয়ে দিল শ্রীলঙ্কাকে এবং ঘরের মাঠে হারতে হলো শ্রীলঙ্কাকে। 3-0 গোলে শ্রীলঙ্কাকে হারালো ভারত এবং সিরিজ জেতা হয়ে গিয়েছিল এর আগেই। মঙ্গলবার ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ ছিল নিয়ম রক্ষার এবং সেই ম্যাচ হয়ে উঠল রীতিমতো নাটকীয়। শেষ পর্যন্ত সুপার ওভারে জিতল ভারত। টি-20 সিরিজ শুরু করল শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করে। সেদিকে আমাদের নজর থাকবে সরাসরি চলতে থাকবো নিউজরুমে, সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত। গতকালের ম্যাচটা কিন্তু আগে দুটো ম্যাচ যত সহজে ভারত জিতেছে, গতকালের ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং সুপার ওভারে গেছে। সুপার ওভার জানো যে দু দলের রান সংখ্যা যদি সমান হয়ে যায় তখন তাই হয়। ভারত 9 উইকেটে 137 রান করেছিল এবং 20 ওভারে, এবং 20 ওভারে শ্রীলঙ্কার রান দাঁড়িয়ে ছিল 8 উইকেটে 137। আর শেষ দুটো ওভারে 9 রান দরকার ছিল। এবার মানে যে সময় শেষ 2 ওভার মাত্র ন রান করলেই জিতে যাবে শ্রীলঙ্কার, তখন 4 উইকেট পড়েছে। মানে মনে করা হচ্ছিল যে শ্রীলঙ্কা খুব সহজেই জিতে যাবে, ম্যাচ বার করে নেবে। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল রিঙ্কু সিং বল করতে গেছে। রিঙ্কু সিং বল করতে গেল, এক ওভার বল করলো, 3 রান দিয়ে 2 উইকেট পেল। তারপরে দেখা গেল ক্যাপ্টেন সূর্যকুমার যাদব শেষ ওভার বল করতে গেল, তখন 3 রান হয়েছে, মানে আরও 6 রান বাকি, 6 রান হলেই জিতে যাবে। তখন হাতে তখন 6 উইকেট পড়েছে, 4 উইকেট হাতে আছে। খেলা তখনও খেলাটা গ্রিপে ছিল শ্রীলঙ্কার, কিন্তু দেখা গেল সূর্যকুমার যাদবও দুর্দান্ত বল করলো এবং 5 রান দিয়ে 2 উইকেট পেল। কাজে ওদের 9 রান ছিল, 8 রানে সমান সমান হয়ে গেল। এবার সুপার ওভার শুরু হলো। সুপার ওভারে ওয়াশিংটন সুন্দর 3 রান দিয়ে 2 উইকেট পেল, মাত্র 3 রান করেছিল। জেতার জন্য ভারতের দরকার ছিল 4 রান, প্রথম বলেই 4 রান মেরে ভারত জিতে যায় সুপার ওভারে। কাজেই এর ফলে মানে হোয়াইট ওয়াশ হলো আর কি। 3-0 ম্যাচে ভারত এবার হারালো, এবং যেটা মানে অদ্ভুত দেখার বিষয় ছিল সেটা হচ্ছে যে যেই সময় মাত্র 9 রান বাকি, হাতে 6টা উইকেট রয়েছে, সেই সময় কিন্তু বারবার করে ক্যামেরা গৌতম গম্ভীরের দিকে তাক করেছিল এবং গম্ভীর যথেষ্টই গম্ভীর ছিলেন। তারপরে যখন রিঙ্কু বল করতে গেল, আস্তে আস্তে গম্ভীরের মুখটা পাল্টাতে শুরু করলো। রিঙ্কু 2 উইকেট দিল, তারপর যখন সূর্যকুমার যাদব 2 উইকেট দিল এবং ম্যাচটা টাই হয়ে গেল, তখন কিন্তু নড়ে চড়ে বসলো এবং শেষ পর্যন্ত সেই হাসিটা হাসলো। তখন দেখা গেল গৌতম গম্ভীর হেসেছে, যে খুব রেয়ার হাসে না, গৌতম গম্ভীর হেসেছিল। যাই হোক, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি, তবে এরপরে তো আবার সম্ভবত 5 তারিখ থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। তা ভারত নতুন কোচ আর নতুন ক্যাপ্টেনকে নিয়ে এবারে সিরিজ জিতল এবং 3টে এবারে যে ওয়ান ডে ম্যাচ সবকটাই কিন্তু কলম্বোতে হবে। একেবারে সেই সঙ্গে আমরা দেখলাম এই ম্যাচে সূর্যকুমার যাদব অর্থাৎ অধিনায়ক সূর্যকুমার যাদবের যেমন কৃতিত্ব রয়েছে, তার পাশাপাশি সিনিয়র আর কোন প্লেয়ারের কৃতিত্ব রয়েছে? দেখো, গতকাল ব্যাটিং খুব ভালো হয়নি শুরু থেকে। যশস্বী জয়সওয়াল 10 রান করে আউট হয়ে যায়, তবে শুভমান গিল কিন্তু চেষ্টা করেছে, 39 রান করে আউট হয়েছে। গতকাল বল খুব নড়াচড়া করেছে, যেমন হঠাৎ করে গড়িয়ে গেছে, আনিবেন বাউন্স ছিল, স্পিন হয়েছে খুব ভালো। শ্রীলঙ্কার স্পিনাররা খুব ভালো বল করেছে, হাসরাঙ্গা 3টে উইকেট পেয়েছে। তারপরে ওয়াশিংটন সুন্দর 18 বলে 25 রান আর রিয়ান পরাগ 17 বলে 22 রান করেছিল। এই 3 জনই ভারতের উল্লেখযোগ্য রান করেছে, মানে 137 রান হয়েছিল ভারতের। ব্যাটিং খুব ভালো হয়নি, বোলিংও প্রথম দিকটাতে কিন্তু দেখে মনে হচ্ছিল যে প্রথম যা খেলা শুরু হয়েছিল তখন মনে হচ্ছে, কারণ শ্রীলঙ্কা 90 রান হয়ে গেছিলো 1 উইকেটে, সেই সময় মনেই হয়েছিল যে এই ম্যাচটা খুব আস্তে আস্তে জিতে যাবে। কিন্তু তারপরে একের পর এক উইকেট পরে, যদিও সঞ্জু স্যামসন কিন্তু যেহেতু গতকালও 0 রান করেছে এবং যখন শ্রীলঙ্কার 1টা উইকেট পড়েনি সেই সময় সহজ ক্যাচও মিস করেছে, কাজেই সঞ্জু স্যামসনের পারফরমেন্স কিন্তু এখন আতসকাচের তলায়, কারণ 3টে সুযোগ মিস করলো খুব। মানে এরপরে সঞ্জু স্যামসন এরকম একটা মঞ্চ পেয়ে আর এত ভালো
সুযোগ পেয়ে সঞ্জুন কাজে লাগাতে পারলো না, তিনটে ইনিংসেই ব্যর্থ হলো, এটা কিন্তু একটু বড্ড চোখে পড়ার মতো। কারণ সঞ্জু স্যামসন যে ধরনের খেলোয়াড় সেটা ওর পক্ষে খুব ভালো হলো না পরবর্তীকালে। কিন্তু কারণ বেশ কয়েকজন উইকেট কিপার ব্যাটসম্যান ভারতবর্ষে তৈরি রয়েছে, কাজেই সম্পান্ত আছে, কিন্তু যেহেতু তার বদলে সঞ্জুকে খেলানো হয়েছে, সঞ্জু কিন্তু ভালো পারফর্ম করতে পারলো না একেবারে। সেই সঙ্গে ম্যাচের আগে আমরা যেমনটা দেখছিলাম যে শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগে কিন্তু আমাদের ভারত এবং শ্রীলঙ্কা দুই দলে কিন্তু নতুন কোচ এসেছেন এবং সেখানে ভারত পরপর জয় ছিনিয়ে নিচ্ছে এবং তার পাশাপাশি শ্রীলঙ্কাকে কিন্তু হেরে যেতে হচ্ছে। সেখানে কি প্রতিক্রিয়া উঠে আসছে যে এই নতুন কোচের কি দল গঠন বা পরিকল্পনায় কিছু খামতি রয়েছে? আসলে শ্রীলঙ্কারও অনেক দলের অনেক পরিবর্তন হয়েছে, নতুন নতুন ছেলেরা এসেছে, তাদের কোচও পাল্টেছে, এখন নতুন কোচের সাথে মানিয়ে নিতে হয়তো একটু সমস্যা হচ্ছে। তবে শ্রীলঙ্কা গতকাল কিন্তু খুব ভালো লড়াই দিয়েছে, গতকাল ম্যাচটা 50-50 ম্যাচ ছিল, যে কেউ জিততে পারতো। সুপার ওভারে ভারত জিতেছে, নিজেদের টেম্পারমেন্টটা ধরে রাখতে পেরেছিল, এইটাই। শ্রীলঙ্কার কোচ যেটা বলছে যে এখন একটু সময় লাগবে নতুন ছেলেদের নিয়ে, কারণ শ্রীলঙ্কার প্রতিভার অভাব নেই, প্রচুর খেলোয়াড় উঠে আসে। তবে পাতিরানা কালকে বল করতে পারছিল না, হাতে লেগেছিল, তাই ওরা দুজন খেলোয়াড় এই টুর্নামেন্টের আগেই আহত হয়ে দল থেকে বাদ পড়েছে, সে অর্থে পূর্ণ শক্তি নিয়ে শ্রীলঙ্কাও খেলতে পারেনি। তাই তবে আগামী দিনে শ্রীলঙ্কা কিন্তু অনেক উন্নতি করবে, কারণ অনেক নতুন নতুন ছেলেরা উঠে আসছে, ওদের বোলিং সাইডও খুব ভালো, একদম ফিল্ডিং যথেষ্ট ভালো, ব্যাটসম্যানরা যদি একটু থিতু হতে পারে তাহলে কিন্তু ওরা আবার পুরনো জায়গায় ফিরে আসতে পারবে একেবারে। সেই সঙ্গে পল্লবদা, আমরা দেখলাম যে ভারতীয় দল সুপার ওভারে জিতে গেল এবং তার পাশাপাশি আর কিছুদিন পরে কিন্তু শুরু হচ্ছে ওয়ান ডে ফরম্যাটে খেলা, সেই নিয়ে অধিনায়ক এবং কোচের কি প্রস্তুতি, তারা কি পরিকল্পনা করছে? দেখো ওয়ান ডে টিমে বেশ কয়েকটা পরিবর্তন হবে, কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলি টিমে ঢুকবে, টিমে আসবে, সেক্ষেত্রে ব্যাটিং সাইডে একটু পরিবর্তন হবে। যদি রোহিত শর্মা ওপেন করে তাহলে শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের জায়গায় যে কোনো একজনকে পিছিয়ে যেতে হবে। এবার কারা কারা থাকবে সেটা পরবর্তীকালে কোচ ক্যাপ্টেন মিলে ঠিক করবে। সেই সঙ্গে কি আমরা সিনিয়র প্লেয়ার হিসেবে কি রোহিত বিরাট জুটি দেখতে পাবো? হ্যাঁ, রোহিত বিরাট, তার সাথে কুলদীপ যাদবও এসেছে, কুলদীপ যাদবটাকে রাখা হয়নি টি-টোয়েন্টি টুর্নামেন্টে, টি-টোয়েন্টি ম্যাচে কুলদীপ যাদব এসেছে, কাজেই যেটা রবি বিষ্ণু কন্টিনিউ চান্স পাচ্ছিল, রবি বিষ্ণু পারফরমেন্স ভালো খারাপ করেনি। তবে ওয়াশিংটন সুন্দর কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, ব্যাট বলে নিজে কাজে লাগিয়েছে, কারণ ওয়াশিংটন সুন্দর ব্যাটটা খুব ভালো করে, বিষ্ণুইও খুব ব্যাটটা খারাপ করে না, ফিল্ডিংটাও খুব ভালো, দুজনেই খুব ভালো ফিল্ডার। এই দেখা যাবে যে কারা কারা কাদের কাদের সুযোগ দেওয়া হয়, নতুন খেলোয়াড় অনেকদের দিয়ে দেওয়া হয়েছে একেবারে। বেশ পলবদা, আমাদের সঙ্গে থাকো। আমরা নজর রেখেছিলাম শ্রীলঙ্কা সিরিজ, টি-টোয়েন্টি শ্রীলঙ্কা সিরিজে সুপার ওভারে জিতে গেল ভারত, 3-0 গোলে হারালো শ্রীলঙ্কাকে, অর্থাৎ শ্রীলঙ্কাকে পরপর বেশ কয়েকটি ম্যাচে কিন্তু আমরা হেরে যেতে দেখেছি ভারতীয় দলের কাছে এবং সেই নিয়ে কোচ গৌতম গম্ভীরের কি প্রতিক্রিয়া, সেই সঙ্গে শ্রীলঙ্কার কোচ নতুন কোচ কি জানালেন এবং তাদের পারফরমেন্স ঠিক কেমন ছিল, সেই সঙ্গে আর কিছুদিন পরে শুরু হতে চলেছে ওয়ান ডে ফরম্যাটে খেলা, সেই নিয়েও কোচের কি প্রস্তুতি এবং সেই সঙ্গে নতুন অধিনায়ক সূর্য কুমার যাদব তিনি কি জানাচ্ছেন এবং তার কেমন পারফরমেন্স ছিল গোটা এই টি-টোয়েন্টি সিরিজ জুড়ে, সেই দিকে আমাদের নজর ছিল, বিস্তারিত জানলাম। তবে এখন সময় একটা ছোট